উপদেষ্টাদের যে অফিসটা এসছে পলিটিক্যাল অফিস এবং নান অফ দেম তাদের কারোরই এই পলিটিক্যাল অফিস হোল্ড করার আফ করার অ্যান্ড অপারেট করার কোনো অভিজ্ঞতা কারোরই নেই তো এটাই আমরা যারা পলিটিক্স করি তাদেরকে বুঝতে হবে যে আমরা তাদেরকে যেখানে বসিয়েছি এসছে পলিটিক্যাল পোর্টফোলিও পোস্টের একদম হাইয়েস্ট লেভেল এবং এই পলিটিক্যাল অফিসগুলো এই পলিটিক্যাল অফিসগুলো অপারেট করার জন্য সাধারণত যারা যায় এমপি যারা হন মন্ত্রী যারা হন তাদের তিরিশ চল্লিশ বছরের একটা রাজনৈতিক অভিজ্ঞতা থাকে তারা সবাই অন অনএ্যাভারেজ দশ লাখ লোককে তাদের সমালোচনা তাদের গালিগালাজ তাদের কথাবার্তা তারা শুনতে অভ্যস্ত এখন বাংলাদেশে সেনাবাহিনীর যদি বলেন সেনাপ্রধান কতজন সেনা সদস্যের তিনি নেতা আর একজন এমপিকে যদি ধরেন নির্বাচনী অন অনএভারেজে তিনি দশ লাখ লোককে তিনি নমুক্ত করে আসেন এখন এই যে পলিটিক্যাল অফিস সতেরো জন লোক যারা গেছেন এদের কারোরই কোনো এই অফিস মেনটেন করার অভিজ্ঞতা না জ্ঞানী গুনি অভিজ্ঞতা সম্পন্ন অনেক কিছু আছে তা এইটার সঙ্গে पॉलिटিক্সের অ্যাডাপশন এবং দুটোর যে কানেকশন এটা করার জন্য তাদেরকে একটা সময় দিতে হবে হাতি লিভ এন্ড রিলিভ যেটা জানতে চায় যে মাননীয় উপদেষ্টা যে কথা উপদেষ্টাতে যে কথা সেই কথার কারণে মানে জনগণের আবার তাদের প্রতি একটা অনস্থর জায়গা তৈরি হবে কিনা অনাস্থার জায়গা আলটিমেটলি তৈরি হয়ে গেছে অনেকের তৈরি হয়ে গেছে তো আমরা যারা আছি আপনি আমি আমরা যারা আছি রাশেদ আপা আছেন আমাদের উচিত হলো এখানে সার্কিট ব্রেকার হিসেবে কাজ করা মানে জনগণ যেটা বলছে সব কথায় শুধুমাত্র তালি পাওয়ার জন্য জনগণের সমর্থন করে এই উপদেষ্টাদেরকে তাদের বিরুদ্ধে বিশুদ্ধ করাও যেমন আমাদের ঠিক হবে না আবার উপদেষ্টাদের সব কথা আমাদের সমর্থন করাটাও ঠিক হবে না জনগণের যে ভাষাটা রয়েছে যেটা উপদেষ্টা বুঝতে পারছে না আমরা যেটা মনে করছি আমাদের যারা আছি মিড লেভেলে সার্কিট ব্রেকার হিসেবে উই হ্যাভ টু এক্সপ্লেন ইট আমাদের এটা হয়তো এখন আমি ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে কথা বললাম আমাকে গালাগালি করলো এই ভয়ে আমি কোনো কথা বললাম না এটা ঠিক হবে না আবার দেখা গেলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা যারা আছেন তারা কি মনে করেন আমার আমার উপর রাগান নিতে হন কি না বা অন্য কোনো কিছু এই ভয়ে আমি আবার দেখা গেলো জনগণের যে কথাটা আছে আমি দেখা গেলো অনেক উপদেষ্টা আছে জনগণের ভাষাটা বুঝছেন না যেমন আমরা সরস্ব উপদেষ্টা আমি তো ফার্স্ট ম্যান আমি তাকে বললাম যে না তৃতীয় মাত্রাতে আমি কদিন আগে বললাম যে উনি যে লেভেলের লোক উনার ঠ্যাং ভেঙে দেওয়া হবে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে এই কথাটা হলে আসলে ওনার মুখে শোভনীয় নয় সামহ হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড বা তিনি খেয়ে হারিয়ে ফেলেছিলেন আমি দেখলাম যে আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু প্রকাশ এসে সরি বলেছেন যে আমার এই কথাটা আসলে আমি ওভাবে বলতে চাইনি তো আমি যদি এই কথাটা সাহস করে না বলতাম উনি তো এইভাবে বলতেন না আবার দেখেন আমাদের যারা ছেলেমেয়েরা আছেন সাধারণ মানুষরা আছেন যারা স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা দ্বারা আহত হয়েছেন আমি যখন এই যে নিজেকে বললাম যেন উনি আসলে কথাটা বলতে চান নাই উনি এই কথাটা বলতে চাইনি তখন স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু আবার বললেন যে না আসলেই আমি ওই কথাটা বলতে চাইনি আমি ওভাবে বলতে চাইনি আমি আসলে এভাবে বলতে চাইছি হোয়াট এভার মেবি যেহেতু এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে আই এম সরি আর থাকে না কথা থাকে না কারণ এখানে আমরা যদি মধ্যপন্থ অবলম্বন করি এবং আমরা যারা মাঝামাঝি লোক আছি তারা যদি সারাক্ষণ খালি তেলের ড্রাম নিয়ে ঘুরতে থাকি যে আগে তেল দিয়েছি আমার বাহু দিয়েছে তেল দাদাও তেল দিয়েছে আর আমি কি করব আমারকো তেল দিতে হবে ওই তেলের পুনরাবৃত্তি যেন না হয় সেই জায়গাটাই হচ্ছে কিন্তু সবচেয়ে আরেকটা ছোট এত প্রশ্ন আমি আসলে আপার কাছে যাব কিন্তু আপনাকে বলি যে মাননীয় সরষ্ট উপদেষ্টা তার বিরুদ্ধেই তো আপনারই দলই অভিযোগ তুলেছে 111 এ বিএনপি ভাঙার কমিশনের একজন ছিলেন না এটা হলো বিএনপি যে অভিযোগ করেছে এটা অস্বীকার করার উপায় নাই অস্বীকার এবং এটার জন্য স্বরাষ্ট্র উপদেশটার ব্যক্তিগত ডিসিশন কতটুকু আছে এটা যদি উনি বলেন ভালো হয় মূল ব্যাপার হলো তখন ওয়ান ইলেভেন সরকারের একটা মাস্টার প্ল্যান ছিল মাইনাস টু থিওরি তারা আসলে বিএনপিকে ভাঙতে চেয়েছিল আওয়ামী লীগকে ভাঙতে চেয়েছিল এবং তৎকালীন ময়নুদ্দিন ফখরুদ্দিন শেখের শুরু করে একটা পুরো গ্রুপ তারা প্রাণন্ত সর্বশক্তি রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করেছে দল ভাঙার জন্য তার মধ্যে উনিও একজন ছিলেন এটা তো অস্বীকার করার উপর একা ছিলেন না মানব দেব ছিল প্রেক্ষাপটে এবং পরবর্তীতে যখন পরবর্তীতে যখন ওয়ান ইলেভেনের সরকার তারা দেখলো যে এটা সম্ভব নয় তখন তারা বললো ফিরে আসলো তারা বিএনপির কাছে গেল আওয়ামী লীগের কাছে গেল এবং একটা উইন্ডো করে দিল তার মধ্যে উনিও ছিলেন তা আপনি দেখবেন দ্বিতীয় পার্টটা কেন দেখবেন না দুই হাজার দেখান না বলে আমরা দেখি না সবাইকে তো পুরোটা বলতে হবে সবাই তো ব্যবহার করে জায়গাটাতে আমরা যারা সমাজে মানে কথা বলছি জনমত সৃষ্টি করার চেষ্টা করছি আমাদেরকে এই বিষয়ে দায়িত্ব নিতে হবে এখন যেন অতীতের সেই জিনিসগুলো আবার পুনরায় না